দের বিজ্ঞানী অঙ্গন বিজি বলো না সুবহানাল্লাহ তাও হইনি তাও হলো না ভাই একটা গজল ধরেছি আমি ভাবলাম হয়তো জায়গাটা সুবহানাল্লাহ ধ্বনি উঠবে একটু সময় মিলে সুবহানাল্লাহ ধ্বনি তুললে ইনশাআল্লাহ গজলটা গাইবো একটুখানি গাইবো আর না তুললে মুর্শিদ আলমকে দিয়ে দেবো দেখি সাউন্ড দাও বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি আর একটু জোরে হবে সুবহানাল্লাহ বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি এমন শশর দয়ায় নবী খুশা পাইবানি এমন শশর দয়ায় নবী খুশা পাইবানি বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি এমন শশর দয়ায় নবী খুশা পাইবানি এমন শশর দয়ায় নবী খুশা পাইবানি বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন বিজি বলো না সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আর অঙ্গন বিজি রকেট ছাড়া মিয়ার শরীফে যায় একটু জোরে হবে সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় অঙ্গন বিজি রকেট ছাড়া মিয়ার শরীফে যায় পল্লো সেই যুগে কি পল্লো সেই যুগে কি রকেট বিমান এগোছিল নি সেই যুগে কি রকেট বিমান এগোছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি এমন শশর দয়ায় নবী খুশা পাইবানি এমন শশর দয়ায় নবী খুশা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলো না সুবহানাল্লাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে আর অঙ্গন নবীর থুতু দিয়া ভালা হইয়া গেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কি মানুষ রে বাবা সব আল্লাহু আকবার জানি না আল্লাহ তোমাদের উপর খুশি কি নারাজ আমি জানি না ভাই মানে সুবহানাল্লাহ বলতেও কষ্ট হচ্ছে কেন গজল শুনতে এসেছো ভাই তোমরা একটু সুবহানাল্লাহ বলবে তাও কষ্ট হচ্ছে আরে আমার নবীকে আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড়ালো আবু বকর সিদ্দিক জ্বালা যন্ত্রণায় ছটফট করছে দুই ফোঁটা চোখের পানি রসুলের চেহারা মোবারকে পড়লো রসুলের ঘুম ভেঙে গেল রসুল বলে আবু বকর কাঁদছো কেন বাড়ির কথা মনে পড়েছে বলেন না সাপে কামড়েছে আল্লাহ রসুল উঠে তাড়াতাড়ি থুতু দেওয়ার সাথে সাথে বিষটা পানি হয়ে গেল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এখন এক্সাম্পল দেই ধরে নেন আজকের এই গ্রামের আল্লাহ না করুক কোন একটা বাচ্চাকে সাপে কামড়ালো এখন সেই বাচ্চার বাপ বলেই দেয় এই এত রাত্রি কোন গুণিনীর কাছে যাবে একটা কাজ কর সেই ইমরান এসে আর ইমরান সে মোটা পানা একটা ছেলে রয়েছে পিসাইপ পানা দেখতে একটু মোটা সোটা পানা একটা কাজ কর ওর কাছে নিয়ে এসো দেখ ওইটা থুতু দিলে হয়তো বিষ পানি হয়ে যেতে পারে চলে চল এখন ওর বাপ যদি মোটা ভাইয়ের কাছে বলে মোটা ভাই এই সাপে কামড়ে যেটা থুতু দে দাও তো মোটা ভাই যদি থুতু লাগিয়ে দেয় বিষ পানি হবে মরে যাবেন অ্যালার্জি হয়ে যাবে মোটা ভাই থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে আর আমার নবী থুতু দিলে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যেত তাই কবি বলে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে আমার নবীর থুতু দিয়া ভালা হইয়া গেছে পল্লো সেই যুগে কি পল্লো সেই যুগে কি ও জাপতি এগোছিল নি সেই যুগে কি ও জাপতি এগোছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি আমার শ্বশুর দয়ায় নবী খুশা পাইবানি আমার শ্বশুর দয়ায় নবী খুশা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলো না সুবহানাল্লাহ যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বলার পর একটু হয়েছে চলুন আমাদের মুর্শিদ আলম ভাই গাইবে আর একটা কথা আমি বলবো যারা এখানে আছেন কেউ যেন যাবেন না আমি একটা মানে কথা বলে দিই বুড়িমা গজলটা চার বছর ধরে গাইছি এখনো আপনারা গাইতে বলেন আর এক ইহুদি নারী ও মা ফাতেমার ঘটনায় গজলটা যখন আমি গাইব আমি কথা দিচ্ছি যারা মন দিয়ে শুনবেন তাদের মনে হবে যে ঘটনাটা যেন শেষ না হয় এখনো গেয়ে যাও গেয়ে যাও এত সুন্দর একটা ঘটনা এবছরে অনেক সুন্দর একটা ঘটনা প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হয়েছে এক ইহুদি নারী আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলটা আমি মুর্শিদ আলমের পরেই গাইব কেউ যেন যাবেন না গজলটা শুনে তারপর যাবেন একটা বার তকবীর ধ্বনি না রে তকবীর আর একটু ছোট হবে না রে তুমি